এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাংকশাল আদালত। শনিবার দুপুরে তাকে আদালতে পেশের পর 14 দিন হেফাজতের আবেদন জানান ইডি আধিকারিকরা। উল্টোদিকে মন্ত্রীর আইনজীবীরা তার জামিনের আবেদন জানান। দুপক্ষের সওয়াল জবাব শেষে বিচারক দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। সোমবার তাকে আবারও পেশ করা হবে আদালতে। কোর্টে ওনারা 25 তারিখ অবধি পুলিশ কাস্টডির অর্ডার হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে উনি অসুস্থ হওয়ার জন্য এবং চেস্ট পেন হওয়াতে আমরা একটা পিটিশন করেছিলাম কোর্টের কাছে এবং তাতে বলেছিলাম এনি সুপার স্পেশালিটি হসপিটালে আপনি চিকিৎসার ব্যবস্থা করুন কোনোভাবে। তার আগে পর্যন্ত তাকে জেলবন্দী থাকতে হবে। মন্ত্রীকে জেরা করে এই মামলায় আরও বিস্তারিত তথ্য জানতে চাইবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অন্যদিকে দীর্ঘ জেরার ফলে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উনি আয়োগকে ডাইরেকশন দিয়েছিলেন যে এসএসকেএম হাসপাতালে গিয়ে ওনাকে নিয়ে যাওয়ার জন্য এবং তার পরবর্তী ক্ষেত্রে ইডির অফিসাররা আয়ো একটা প্রেয়ার করেছেন কোর্টের কাছে যে কমান্ড হসপিটালে ওনাকে যাতে ওই অর্ডারটাকে রিকল করে দেওয়া হয় এবং আমরা আমাদের যে পিটিশন ছিল তাতে স্পেসিফিক কোনো হসপিটালের কথা আমরা বলে দিই নি এবং আমরা শুধু বলেছিলাম সুপার স্পেশালিটি হসপিটাল এবং কমান্ড হসপিটাল ইজ নট এ সুপার স্পেশালিটি হসপিটাল এবং ম্যাডাম পরবর্তী ক্ষেত্রে এসএসকেএম এর যে প্রিভিয়াস যে অর্ডার সেই অর্ডারটাই বহাল রেখেছে। যদিও আদালতে ইডি দাবি করে কোনো কমান্ড হাসপাতালে চিকিৎসা হোক পার্থ চট্টোপাধ্যায়, অবশেষে এসএসকেএম হাসপাতালেই নিয়ে যাওয়া হয় তাকে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।